আজব একটা ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে পারবেন। যে কেউ আপনার ফোনে এই ক্যালকুলেটর দেখলে মনে করবে আপনি একটা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতেছেন যোগ বিয়োগ করার জন্য, কিন্তু আসলে ব্যাপারটা তেমন না। তো ব্যাপারটা কি সেটা আপনারা এখনই বুঝতে পারবেন। তো এই ক্যালকুলেটরে আমি একটা নির্দিষ্ট সংখ্যা টাইপ করব, দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট সংখ্যা টাইপ করলাম। এরপর সমান চিহ্ন যখন আমি টাইপ করলাম, দেখতে পাচ্ছেন এটার একটা গোপন ফিচার বা আস্থানা বা গোপন বোল্ট কিন্তু বেরিয়ে আসলো আপনাদের সামনে। নতুন একটা বোল্ট দেখতে পাচ্ছেন, নতুন একটা অ্যান্ড্রয়েড ফোন হয়ে গেল। এখানে গ্যালারিতে যখন আপনি টাইপ করবেন, দেখতে পাবেন আমি আমার প্রয়োজনীয় ছবি এখানে লুকিয়ে রাখছি। এবং এখান থেকে যখন ব্যাক দিয়ে আমরা ভিডিওতে যাব, দেখতে পাবেন আমি আমার প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ ভিডিও এখানে লুকিয়ে রাখছি। তো খুবই অ্যামাজিং, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপনার ফোনে আপনি যখন এটা ব্যবহার করবেন, সবাই মনে করবে আপনি একটা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতেছেন, কিন্তু আসলে সাধারণ ক্যালকুলেটরের ভিতরে যে আপনি একটা বোল্ট ব্যবহার করতেছেন সেটা কিন্তু কেউ জানবে না, অর্থাৎ আপনি ছাড়া সেটা কেউ বুঝতে পারবে না। তো ভিউয়ার্স, আমরা দেখে নেব অ্যাপটা আপনি কীভাবে ব্যবহার করবেন। তো আপনি চলে যাবেন প্লে স্টোর, এখানে জাস্ট লিখবেন ক্যালকুলেটর। তো দেখতে পাবেন অনেকগুলো অ্যাপ এখানে চলে আসবে। তো এখানে যে অ্যাপটা সর্বোচ্চ ডাউনলোড হয়েছে প্রায় 50 মিলিয়ন, এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন। দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল পরবর্তী কিছু কাজ অবশ্যই আছে, সেগুলো আমরা দেখে নেব। তো ইনস্টল হয়ে গেলে ওপেন বাটনে ট্যাপ করবেন। ট্যাপ করলে এইভাবে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করলে এখানে গ্র্যান্ড পারমিশন চাইবে, অবশ্যই এটা অ্যালাউ করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা অ্যালাউ করে এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে কিছু পারমিশন আপনাকে দিতে হবে, গট ইট অপশনে ট্যাপ করে দিবেন। এরপর বলা হচ্ছে একটা পাসওয়ার্ড সেট করার জন্য। তো এটা একটা ক্যালকুলেটর হলেও আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, যেটা আপনি ছাড়া কেউ জানবে না। তো পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, একটা পাসওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন 5238, অর্থাৎ 5238। তো এটা আপনাকে আবার রিএন্টার করতে হবে। রিএন্টার করার জন্য আবার সমান চিহ্নে ট্যাপ করবেন। ট্যাপ করে আপনি পাসওয়ার্ডটা আবার দিবেন। তো পাসওয়ার্ডটা আবার দেওয়া মানে এটা আপনি কনফার্ম করা যে আপনি পাসওয়ার্ডটা সেট করছেন। এরপর আবার সমান চিহ্ন ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখতে পাবেন এরকম কয়েকটা অপশন চলে আসবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন সেট প্রাইভেট ইমেল, আপনি এখানে ইমেল সেট করতে পারেন, অথবা আপনি চাইলে একটা সিকিউরিটি কোয়েশন এখানে সেট করে দিতে পারেন। অনেক সময় আপনি যে মনে করেন পাসওয়ার্ড ভুলে গেছেন, তখন সেই সিকিউরিটি কোয়েশন দিয়ে আপনি কিন্তু এটা ওপেন করতে পারবেন। তো এখানে একটা সিকিউরিটি কোয়েশন দেখতে পাচ্ছেন, হোয়ার ওয়ার ইউ বর্ন, এটার একটা আনসার আপনি দিতে পারেন, নয়তো আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি এখানে ট্যাপ করে কোয়েশনটা সেট করে দিতে পারেন। এরপর এখানে একটা যে কোনো আনসার আপনি দিতে পারেন যেটা আপনার পছন্দ। তো আমি দিলাম চট্টগ্রাম, যেহেতু আমি চিটাগাংয়ের ছেলে। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম দেওয়ার পরে এখানে কনফার্ম অপশনে ট্যাপ করে দেবেন। ট্যাপ করলে এখানে গট ইট অপশনটা পাবেন, এখানে ট্যাপ করে দেবেন, যেটা হবে এটা সেট হয়ে যাবে, অর্থাৎ সিকিউরিটি কোয়েশনটা এখানে সেট হয়ে যাবে। এরপর দেখতে পাবেন গ্যালারি অপশন এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে প্লাস চিহ্ন পাবেন। দেখতে পাচ্ছেন এই প্লাস চিহ্নে যখন আপনি ট্যাপ করবেন, এটা নিয়ে যাবে এরকম একটা ইন্টারফেসে, এখানে ফটোস অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করলে নিয়ে যাবে গ্যালারিতে। গ্যালারি থেকে আপনার যে ছবিগুলো আপনি পছন্দ করে রাখতে চান, লুকিয়ে রাখতে চান, সবার অন্তরালে রাখতে চান, সেই ছবিগুলো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিচে হাইট অপশন পাবেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এগুলো হাইট হয়ে যাবে আপনার এই ক্যালকুলেটরের ভিতরে। এরপর এখান থেকে ব্যাক দিবেন। সেমভাবে আপনি ভিডিও ডকুমেন্টও এখানে সেমভাবে সেম প্রসেসিংয়ের মাধ্যমে হাইড করে রাখতে পারেন, সবার চোখকে আড়াল করে রাখতে পারেন। যে কেউ আপনার মোবাইল নিলেও এই ভিডিওগুলো কিন্তু তার চোখে পড়বে না, সে দেখতে পাবে না। আসলে খুবই ইন্টারেস্টিং এবং অ্যামাজিং একটা ব্যাপার। তো এইভাবে করে আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট, ছবি, ভিডিও কিন্তু সবার অগোচরে রেখে দিতে পারবেন। সবাই মনে করবে আপনি একটা ক্যালকুলেটর ব্যবহার করতেছেন, কিন্তু ক্যালকুলেটরের ভিতরে যে আপনি একটা বোল্ট ব্যবহার করতেছেন সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না। দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল ক্যালকুলেটর, যে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো অঙ্ক করতে পারবেন, যেটা হিসাব নিকাশ করতে পারবেন। কিন্তু যখন আপনি সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন এবং সমান চিহ্নে ট্যাপ করবেন, সেটা নিয়ে যাবে আপনাকে আপনার সেই বোল্টে। খুবই অ্যামাজিং একটা বিষয়, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই কাজটা অনেকেই জানে না। আপনার মোবাইলে আপনি এটা করে রাখলে কেউ বুঝতে পারবে না আপনি একটা বোল্ট ব্যবহার করতেছেন। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, আমার চ্যানেল জুড়ে থাকুন।